মাই চ্যানেল গাইজ, আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ব্লগ ভিডিও হবে, আমি সকাল থেকে কন্টিনিউ করছি না, কারণ ব্লগ বানাবো এরকম কোনো ইন্টেনশন ছিল না আজকে আমার, কিন্তু হঠাৎ করে প্ল্যানিং হলো আমি একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সবটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে শেষ অবধি, তো সাথে থাকো। অ্যাকচুয়াল আমি সকাল থেকে এক্সাম দিতে গেছিলাম, এক্সাম দিয়ে এলাম, খাওয়া দাওয়া করলাম, এখন 3টে বোধহয় বাজে, তাই হঠাৎ করে মাথায় হলো যখন ঘুরতে যাচ্ছি, অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি আর কি, তো ঘুরতে যখন যাচ্ছি তখন ব্লগটা বানিয়েই নিই, তো এই জন্য ব্লগটা কন্টিনিউ করছি। তো সাথে থাকো, চলো। আমি রেডি হয়ে গেছি, এই তোমার মাসি, আমরা এখন যাবো বেরোবো, চলো যেতে যেতে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। ঠিক আছে, এখন বেরোবো, বেরিয়ে মেসর গাড়িতে যাবে, আমরা আমাদের স্কুটিতে যাব মাসির সাথে, মাসি স্কুটি চালাবে, তো গাড়িতে উঠে তারপরে আবার ভিডিও অন করছি, চলো সাথে থাকো। আর এখন গঙ্গার ধার ধার যাচ্ছি, দেখো দাও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় গঙ্গার ধার দিয়ে যেতে এত সুন্দর লাগছে, হাওয়াটা দারুণ দিচ্ছে। আমরা চলে এসেছি সারগাছি রামকৃষ্ণ মিশনে, এখানে আমার মেসো পড়াশুনো করেছে, সেই জন্য আমাদেরকে ঘুরতে নিয়ে আসলো। আমি আর মাসি মেসো সামনে, মাসি থাকা না, এটা আমার মাসি, তোমরা অনেকবার দেখেছো ভিডিওতে, আমি মাসির সঙ্গে তো বেশিরভাগ ঘুরতে যাই, কিন্তু এদিকে দুজনেই খুব ব্যস্ত ছিলাম, যে যার মতন তো হয়নি, এদিকে অনেক দিন ঘুরতে আসা হয়নি, তো ফাইনালি অনেক দিন পর আমার এক্সাম টেক্সাম শেষ হলো, আজকে ভাইবা ছিল, ভাইবাটা কমপ্লিট করলাম, তারপরে ফাইনালি আজকে ঘুরতে এলাম। তো যতটুকু আমি পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে, সাথে দেখো। এই দেখো কি সুন্দর, ময়ূরের মতন পেখম ধরছে, দেখ কি সুন্দর হলুদ টিয়া, বাপরে কি সুন্দর আওয়াজ হচ্ছে, দারুন দারুণ অসম লাগছে, মন পুরো শান্ত হয়ে গেল, রিল্যাক্স পুরো, কি সুন্দর, এইগুলো তো আমাদের পাড়াতে আছে, আছে তুই জানিস, আমি দেখেছি ওই ওই মালিপাড়ার ভেতর দিকগুলোতে আছে। এখন মন্দিরের ভেতরে যাচ্ছি, একটা মন্দির আছে ওটাই দেখতে খুব সুন্দর, এটা এই যে এটা মন্দির,
ছবি তুলতে বারণ করলো দারুণ একটা জায়গাতে গেছিলাম, তোমাদেরকে যেটুকু পারলাম দেখালাম, পুরোটা হয়তো আমি ভিডিও করতে পারিনি কারণ ওখানে ছবি তোলা ভিডিও করা একটু বারণ ছিল, তো ওই কারণে আমি পারিনি পুরোটা ভিডিও করে দেখাতে, যেটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, মানে কেউ যদি মন খারাপ থাকে 5 মিনিট ওখানে গিয়ে বসলে মন একদম ফ্রি হয়ে যাবে। দারুণ একটা জায়গাতে নিয়ে গেলো মেসো, সত্যি কথা। তো আমি মেসো চা খাওয়া হয়ে গেলে আমরা এখান থেকে বেরোবো, বাড়ি যাব, তারপরে যদি কন্টিনিউ করতে পারি তো। এখানে একটা হচ্ছে বজরংবলির, তো এখন সেখানে নামলাম আমরা, ওসব খাবো বলে যত লোকদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখাই, তুই যেখানে গেছিলিস সেখানে কেমন লাগলো? ঠিক আছে বলো না, আমি খাই। সত্যি ভোগের খিচুড়ি যা স্বাদ হয় তার অন্য কোনো খিচুড়িতে হয় না, সত্যি আমার খুব ভালো লাগে। যেখানে ভোগের খিচুড়ি দেয় আমি খাই, যে যা খুশি বলে বলুক আমার দারুণ লাগে। ভিডিও করতে আমি একটু শান্তি করে খেয়ে নিই, তারপরে আবার ভিডিও অন করছি। না প্রসাদ খাওয়া হয়ে গেল আমাদের, এবার আমরা যাব আমার মেসোর বন্ধুর বাড়িতে। অনেকদিন থেকে ডাকে, ওরা যাওয়া হয় না, তো আজকে যখন বেরিয়েছি তখন ওখানেও যাওয়া হবে। এখন বাড়ি যাচ্ছি না আমরা, এখন আমরা যাব মাসি মেসোর বন্ধুর বাড়িতে। ওখানে গিয়ে হয়তো ভিডিও করতে পারবো না কারণ কারোর বাড়িতে গিয়ে ভিডিও করাটা খুব বাজে বাজে দেখায়। তো হয়তো মাসির বাড়ি থেকে, মাসির বাড়ি না মানে মেসোর বন্ধুর বাড়ি থেকে হয়তো বাড়ি চলে যাব। যদি অন্য কোনো প্ল্যানিং হয় তো তোমাদেরকে তো অবশ্যই শেয়ার করব, যদি না হয় তো একেবারে তো বাড়িতে গিয়ে আজকের ব্লগটা শেষ করব। সত্যি খুব খুব মজা হলো আজকে, মানে আমার এরকম মাঝে মধ্যে কারণ ছাড়া ঘুরতে খুব ভালো লাগে, আজকেও ঠিক ওরকমই ঘোরা হলো। কিন্তু আজকে ঘোরাটা সত্যি এত সুন্দর জায়গাতে আমি মনে হয় ফার্স্ট টাইম এলাম আমি এই জায়গাটাতে ফার্স্ট টাইম, মানে ওখানে আমার মেসোর ছোটোবেলা কেটেছে, ওখানে মেসো পড়াশুনো করেছে রামকৃষ্ণ মিশনে, তো মেসো নিয়ে গেল বলে দেখতে পেলাম এত সুন্দর একটা জায়গা সত্যি। মানে স্বামীজির বাণী শুনেছি সবসময়তে, সত্যি ওনার ওখানটাতে গিয়ে সেই মানে মিশনটাতে গিয়ে আশ্রমটাতে গিয়ে মনটা একেবারে রিল্যাক্স হয়ে গেল, মানে যত রকমের ডিপ্রেশান ছিল, যত রকমের চিন্তা হ্যান ত্যান সব থেকে মানে মন কিছুক্ষণের জন্য কিছুক্ষণ আমার মানে পুরো ফ্রি হয়ে গেল। মাঝে মধ্যে বাড়ি থেকে বেরোতে বেরিয়ে এরকম ছোটোখাটো ঘোরা সবার উচিত, সত্যি খুব এরকম ঘোরা সবার উচিত আমি মনে করি। যেখানে আমাদের লাইফটা সবসময়তে একই রকমভাবে
নতুন করে চলার, নতুন করে ইয়ে করার একটা শক্তি পাওয়া যায়, জীবনী শক্তি পাওয়া যায়। এখানে একটা চার্চ আছে, দাও দাও, এটা চার্চ, চার্চটাও খুব সুন্দর। আমি কখনো চার্চের ভেতরে যাইনি, আমার খুব শখ আছে, এবারটা যাবো, প্ল্যানিংটা করছি যাবো, আমার খুব শখ। আমার যে কোনো জায়গাতে যেতে আমার খুব ভালো লাগে, সত্যি কথা। মানে এরকম মাঝে মধ্যে ঘুরতে যাওয়াগুলো না সত্যি, ওই যে বললাম নতুন করে মানে একটা ইয়ে দেয়, শক্তি দেয়, এইগুলোকে না জীবনে শক্তি বলে, সত্যি কথা। জাস্ট অসাম লাগে মাঝে মধ্যে নিজের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, মানে হাওয়া দেখতে চলে এলাম মাঝখানে, আর কোনো শ্যুট করতে পারিনি, বাড়ি চলে এসেছি, যাচ্ছি এখন, চলো দেখা যাক। অনেকটা 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 মানে ঘোরা হলো আজকে, 8:30 বেজে গেছে, এখন ঢুকছি। আর প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি, আর প্রচণ্ড গরমও পড়েছে আজকে। রুমে চলে এলাম, তো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মাসি রান্না করবে, মাসিকে একটু রান্নাতে হেল্প করব। তো আর কিছু দেখানোর কিছু নেই, তো সেখানে ভিডিওটা এখানেই শেষ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজ তো দেখেছো, যখন নিশ্চয়ই ভালো লেগেছে তো একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, মানে পরের ভিডিও অবধি সুস্থ থাকো, খুব হ্যাপি থাকো, বাই।